হাই ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আমার সাথে রয়েছ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো সেই জন্য সত্যি একদম মন থেকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা তো টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আমি কি দেখাতে চলেছি কিন্তু তাও আমি একবার নিজে বলে দিচ্ছি আমি আজকে আমার গোল্ড ইয়াররিং কালেকশান তোমাদেরকে দেখাবো তো ঘরে সেরকম বেশি কিছু নেই যে কটা ছিল যে কটা আমি রেগুলারের মোটামুটি ইউজে লাগে সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো তো এখন তো তোমরা সবাই জানো যে কারো ঘরেই এসব জিনিস থাকে না বেশি হয়তো দুই একটা থাকে যেগুলো সব সময় মানুষ ইউজ করে এছাড়া বাদ বাকি যার যার ব্যাঙ্কে লকারই থাকে এটা সবাই জানে তো আমারও ঘরে মানে সব কিছু নেই দুই একটা রয়েছে আর এখন যদি আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি ভিডিও শ্যুট করব। তুমি তার জন্য তুলে নিয়ে এসো তারপরে আবার দেবো তুমি রেখে আসবে সেটা আমি জানি এটা করবে না এটা অসম্ভব ব্যাপার ভিডিও শ্যুট করার জন্য এনে দেবে না তাই আমি বলে মুখ নষ্ট করিনি আমার ঘরে যে কটা ছিল সেই কটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো আর এখানেও যে কটা রয়েছে সে সব কটা আমার কাছে ছিল না কিছু মায়ের বাড়িতেও ছিল তো আমি আসার সময় ওই কটা নিয়ে এসেছি কারণ আমার এই বাড়িতে কয়েকটা থাকে আবার মায়ের বাড়িতেও কয়েকটা রেখে আসি যখন আমি ওখানে যাই একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ি সেই জন্য সব কিছু আমি আমার কাছে রাখি না কিছু মার কাছেও থাকে তো সে আসার সময় ওগুলো নিয়ে এসেছিলাম যে ভিডিওটা বানাবো বলে আমি এক এক করে আমার টপ কালেকশানগুলো আগে তোমাদেরকে দেখাচ্ছি ঘরে যেগুলো সবসময় ইউজ করতে কাজে লাগে সেগুলো এরকম কিন্তু মানে ঝোলানো বা ঝুমকো এই টাইপের সব সময় পড়তে খুবই অসুবিধা হয় আমার অন্তত ভালো লাগে না সব সময় এরকম ঝোলানো পড়তে তাই আমি সব সময় ইউজের জন্য যে টপগুলো পড়ি সেগুলোই আগে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই টপটা দেখো এই টপটা আমি সব সময় পড়ি এর পরের যে টপটা দেখাচ্ছি এটা অনেক দিন ইউজ করা হয়েছে যার জন্য একটু কালো কালো হয়ে গেছে এটাকে রেখে তারপরে আমি আবার এইটা বের করেছিলাম তো এই দেখো এই আর একটা টপ কালেকশন এটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই দেখো এটা আর একটা টপ এটার ডিজাইনটা দেখেছ তো খানিকটা ত্রিভুজের মতো আর চারিপাশে এরকম বুটি বুটি আছে আর মাঝখানটা এরকম ডিজাইন করা এই দেখো এটা আর একটা টপ এগুলো কিন্তু সবই বিয়েতে পাওয়া ডিজাইনটা কি সুন্দর না ছোট্টর মধ্যে সবসময় ইউজের জন্য এরকম ছোট কানারি কিন্তু খুব ভালো লাগে পড়তে কোনো অসুবিধা হয় না শুতে কোনো অসুবিধা হয় না নাহলে বেশি ভারী হলে কান কেটে যাওয়ারও চান্স থাকে আর পড়তেও অসুবিধা হয় হালকা পাতলা হলে পরতেও সুবিধা হয় এটা কিন্তু খুব হালকা কিন্তু দেখতেও অনেক সুন্দর এই দেখো আর এটা একটু কলকা মতো মাঝে মাঝে একটু ফোকাসিংয়ে প্রবলেম হচ্ছে এ দেখো কলকা আর মাঝখানে একটা পাথর বসানো এগুলো সবই মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে পড়ি ঘরে এই আর একটা ডিজাইনটা দেখো ফোকাসিং একটু প্রবলেম হচ্ছে কেন এরকম হচ্ছে মানে বুঝতে পারছি না ঠিক এবার ঠিক হয়েছে এই দেখো এটাও কিন্তু একদম ছোট্টোর মধ্যে হালকা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এরকম বরফি মতো আর মাঝখানে ছোট ছোট বল বল তো এইগুলোই আমার টপ কালেকশান এই কটাই আছে এই মুহূর্তে তো এই কটাই তোমাদেরকে দেখালাম আর এবার তোমাদেরকে দেখাচ্ছি একটু ঝোলানোর মধ্যে যে ইয়াররিংগুলো রয়েছে এই ডিজাইনটা দেখো এটা বিয়ের সময় আসলে অনেকেই অনেক কিছু দেয় সব কিছু তো মনে থাকে না তবে আমার যত দূর মনে আছে এটা আমার মামা শ্বশুর দিয়েছিল আমাকে কিন্তু এগুলো শাড়ি টারির সঙ্গে পরলে ভালো লাগে এগুলো তো এমনি সব সময় পরা যায় না এই আর একটা কানের দেখো উপরে এরকম একটা বল মতো এই যে উপরে এরকম বল তার সঙ্গে একটু চেন দিয়ে এরকম একটা কাঠি মতো রয়েছে তার নিচে তিনটে ছোট্ট ছোট্ট বল এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবার আরেকটা দেখাচ্ছি এটাও এই দেখো এরকম একটু ঝোলা মতো এগুলো যখন কোথাও যাই বা শাড়ি টাড়ি পরি তখন এগুলো পরা হয় এগুলো তো আর সময় ইউজ করা হয় না এগুলো খুবই কম ইউজ করা হয় এই কানের দুলটাও আমি বিয়েতে কেউ একজন গিফট করেছিল কিন্তু কে আমার সঠিক মনে নেই এটা কি আমার মানে ছোট মামা শ্বশুর না অন্য কেউ আমার ঠিক মনে নেই এটাও বিয়েতেই পাওয়া এই ডিজাইনটাও সুন্দর কিন্তু এই কানেরটা আমার অতটা বেশি ভালো লাগে না তার কারণ মাঝখানে এই মানে গ্রিন কালারের যে মিনা করাটা ওইটার জন্য আমার একটু খারাপ লাগে এই জায়গাটা যদি একটা লাল পাথর থাকতো তাহলে আমার পছন্দ হতো এই গ্রিনের জন্য আমার অতটা ঠিক ভালো লাগে না এটা আর এবার এই ডিজাইনটা দেখো এটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর নিচে একটা ঝুমকো মতো দেয়া রয়েছে সবকটা মনে না থাকলেও কয়েকটা কয়েকটা কিন্তু আমার মনে আছে যে কে কোনটা দিয়েছে সব তো মনে রাখা সম্ভব না এটা আমার কাকা দিয়েছিল আমাকে আমার এই ঝোলানো যে কটা কানের দেখালাম এর মধ্যে আমার এই কানেরটা সবথেকে বেশি পছন্দ কারণ খুব বেশি ঝোলানো আমার ভালো লাগে না এটা একটু কম ঝোলানো অথচ একটা নিচে একটু ঝুমকো মতো রয়েছে এটা আমার বেশ পছন্দ আর আরেকটা তোমাদেরকে দেখাই এটাও ঝোলানো কারণ আমি টপগুলো আগে দেখিয়ে দিয়েছি এই যে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আজকের মতো সবাই কেটা দেখা হবে অন্য ভিডিও